সাবরুম শহরের প্রাণকেন্দ্রে বাঘের আনাগোনায় শহরবাসী আতঙ্কিত। আজ সকাল 9টা নাগাদ সাবরুম নগর পঞ্চায়েতের আনন্দপাড়া নজরুল পার্কের পেছনে তথা সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন ফেনী নদীর পাড়ে ভারত সীমান্তে এলাকায় স্থানীয় লোকজনেরা নদীর পাড়ে গরু ছাগল চড়াতে গিয়ে হঠাৎ জঙ্গলের মধ্যে বাঘের মতো পশু দেখতে পেয়ে চিৎকার দিয়ে তড়িঘড়ি করে পালিয়ে আসেন। মুহূর্তের মধ্যে এই খবর এলাকাতে ছড়িয়ে পড়তেই এলাকার লোকজনেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই খবর শুনতে পেয়ে সাবরুম সীমান্তের 31 নং বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় বন দপ্তরকেও। খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ সাতচাঁদ রেঞ্জের বন দপ্তরের কর্মীরাও ছুটে আসেন। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পরও খুঁজে পাওয়া যায়নি। আবার অন্যদিকে ফেনী নদীর ওপারে বাংলাদেশের আশেপাশের লোকজনরাও আতঙ্ক হয়ে পড়ে। আমরা একটা ইনফরমেশন পাইছি যে সাবরুম টাউনের পার্শ্ববর্তী একদম আনন্দপাড়ার পার্কের পিছন দিয়ে একটা দুইটা বাঘ নাকি এখানে আছে। আপনারা কি খোঁজাখুঁজি করছেন? আমরা অনেক তল্লাশি করছি চারিদিকে, কিন্তু পাওয়া যায়নি। এই তো এটা ফেনী নদী, হ্যাঁ ওই পাশে তো বাংলাদেশ, মানে ওই ওইদিকে কি যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এইদিকে তো যাওয়ার প্রশ্ন উঠে না, জলে তো যাইতে পারত না মনে। তো এ নিয়ে তো পুরো এলাকা জুড়ে আতঙ্ক। তো আপনারা কি আরও খোঁজাখুঁজি করবেন না করেছেন? না, আমরা দেখবো যতটুকু সম্ভব পারে আর একটু খোঁজাখুঁজি করে না পারলে আমরা স্যারের কাছে। সকালবেলা আনন্দপাড়া তো সাবরুমের একদম পরবর্তী এরিয়া এবং সাবরুম উন্নত এরিয়াগুলির মধ্যে একটা। তো সকালবেলা এখানে একজন আমাদের পাড়ার ছেলে, জীবনদের ছেলে, সে নদীতে একটু গিয়েছিল। তো সেখানকার সে প্রত্যেক দিন সেখানে যায়, বিভিন্ন তার যে পশু পাখি মানে গরু বা ছাগল টাগল নিয়ে যাচ্ছে, সেখানে নাকি সে আজকে একটা বাঘ দেখেছে। তো গ্রামবাসীদের ভিতরে এটা নিয়ে ব্যাপক উৎসাহ, সে ভিডিও ক্লিপস নাকি করেছে, সে ভিডিওতে অনেকেই দেখেছে। তো দেখা যাচ্ছে যে সেটা অনেকটা বাঘের মতোই। তো পার্শ্ববর্তী এটা আমাদের মৈত্রী ব্রিজ হয়েছে ভারত বাংলাদেশের ভিতরে, আর এদিকে নদীর পাড়ে ওপারেই বাংলাদেশ, সবুজে ঘেরা এটা এরিয়াটা। তো সেখানে সকালবেলা থেকে এই ঘটনা দেখার পর সে গ্রামবাসীকে জানিয়েছে, আনন্দপাড়ার মানুষরা, এরপর সবাই গিয়েছে সেখানে দেখার জন্য ঘটনাটা আসল কি। তো ভিডিওতেও দেখা গেছে অনেকটা, যেটা দেখা গেছে সেটা অনেকটা বাঘের মতোই। এখন পুরোপুরি ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না যে সেটা বাঘের মানে ছোট প্রজাতির বাঘ কিনা, বা ওপার থেকে ভয় পেয়ে সে এদিকে কোনো আশ্রয় নিয়েছে কিনা জঙ্গলে। তো সেটা নিয়ে গ্রামবাসীদের ভিতরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে, এবং সকাল থেকে মানুষ এখানে কিছুটা দেখেছেন, ভিড় করেছেন যে আসলে সত্যি কি এটা বাঘ কিনা। এরপর এটার আর কোনো অস্তিত্ব দেখা যায়নি। তো এখনও খোঁজাখুঁজি চলছে, খোঁজাখুঁজি গ্রামবাসীরা দেখছে, খোঁজাখুঁজি করছে, প্লাস যে ছেলেটা এটা দেখেছে সে ভিডিও ক্লিপস করেছে, গ্রামের মানুষকে দেখিয়েছে। তো সত্যি সেটা বাঘ বা বাঘের অন্য কোনো ছোটো কোনো ক্যাটাগরি প্রজাতি, যেটা আমাদের অনেক সময় গ্রামাঞ্চলে দেখা যায়, সেটা নিয়ে মানে এখনও গ্রামবাসীরা সেটা নিয়ে সঠিক নয়। বাংলাদেশের ওই পারেও কি খোঁজাখুঁজি করছে নাকি? বাংলাদেশের ওইদিকে আমরা সেরকম লোক দেখিনি, যেটা এদিকে মানুষ গ্রামবাসীরা দেখা গেছে। গ্রামবাসীদের ওই পারে তো বলতে শুরু করেছে বাঘ বাঘ বলে, এদিক থেকে যখন আলোচনাটা চলছে গ্রামবাসীদের ভিতরে, হয়তোবা তারা শুনেছে, শোনার পরে তারা হয়তোবা বলছে যে তাদের ভিতরে যেহেতু এই পারে কিছু একটা ঘটলে ওই পারের মানুষরা দাঁড়িয়ে দেখে, হয়তোবা সেরকম কিছু একটা ঘটতে হতে পারে। তো এ নিয়ে কি আপনারা আপনাদের যে ভারত সীমান্তে যে আপনারা আছেন আনন্দপাড়াতে, তো আপনারা কি মানে আতঙ্ক বা ইয়া আছে? এখানকার যে বয়স্ক মানুষ তাদের সাথে কথা বলে দেখা গেছে যে এরকম পরিস্থিতি তারা ভয় পান না। এখানকার ছোটোবেলা থেকে আমরা নিজেরাও দেখেছি, আমরা সীমান্তবর্তী এরিয়াতে যারা আনন্দপাড়া খুবই উন্নত জায়গা সাবরুমের, এখানকার সবচেয়ে শিক্ষিত মানুষরা এখানে বেশিরভাগ বাস করে। তো এখানকার মানুষদের ভিতরে দেখা গেছে যে মনের ভিতরে এইসব ভয় নেই। এই যুদ্ধকালীন পরিস্থিতি এখানকার মানুষরা দেখেছে, আমরা ছোটোবেলা থেকে দেখেছি শরণার্থীর আমল থেকে যে যুদ্ধ সাজু সাজু রব, সেগুলি দেখতে আমরা এখানে বড় হয়েছি। তো আজকে ছোটো একটা বাঘে যদি সত্যি প্রজাতিও এসে থাকে সত্যিকারে, তো এখানকার গ্রামবাসীরা জাস্ট পুরো উৎসাহ, কিন্তু এতটা ভীত নন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।